হাই এভরিওয়ান, এই ভিডিওতে আমরা আলোচনা করব ওয়েব এপিআই এর হিস্ট্রি এপিআই নিয়ে। তো হিস্ট্রি এপিআই আর কিছুই না, আমরা এরকম একটা জিনিস বমের সময়ও দেখেছিলাম। এবং হিস্ট্রির জিনিসটা হচ্ছে অ্যাকচুয়ালি আমরা যে ব্রাউজারে যে বিভিন্ন লিঙ্কে যাচ্ছি এবং আমরা যে নেভিগেট করছি একটার পর একটা লিঙ্কে ক্লিক করে, সেটার একটা হিস্ট্রি সে রেখে দেয়। এবং সেই হিস্ট্রি এপিআই নিয়ে আমরা চাইলে কাজ করতে পারি। এপিআই বলতে এখানে সিম্পলি কয়েকটা ফাংশন, দুই তিনটা ফাংশন, একদম সিম্পল, যার কারণে আমি আপনাদেরকে খুব দ্রুত এটা দেখিয়ে ফেলছি। হিস্ট্রির একটা ব্যাক মেথড আছে, সেই ব্যাক দিলে সিম্পলি ব্যাকে যাওয়া যায়, উইন্ডো ডট হিস্ট্রি .back ফাংশন, ঠিক আছে। আচ্ছা, আবার হিস্ট্রি ডট গো আছে, গো এর মধ্যে আপনি একটা নাম্বার দিতে পারেন, যেমন আপনি যদি গো মাইনাস দেন মানে হচ্ছে দুই পেজ আগে যাবে আর কি, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এবং এখানে ফরওয়ার্ড বলেও একটা জিনিস আছে, যদি আমরা এগুলোতে চাপ দিই তাহলে রেফারেন্সে আমরা এই জিনিসগুলো দেখতে পাবো। হিস্ট্রি ডট ফরওয়ার্ড হচ্ছে সামনের কোনো পেজে যদি আপনি যান তাহলে সেটাতে একবারে যাওয়া যায় আর কি। সো সেই জিনিসগুলোর ব্যবহারই আমরা এখন দেখবো। সেজন্য আমি এখানে একটা সিম্পল আমার একটা এক্সাম্পল আমি বানিয়ে রেখেছি, সেখানে মূলত একটা ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইল আছে, সেখানে দেখেন পেজ ওয়ান বলে একটা জাস্ট কথা আছে এবং সেখানে ওয়ান ডট এইচটিএমএল নামে একটা ফাইল লিঙ্ক করে দেওয়া আছে। এই হচ্ছে সেই ওয়ান ডট এইচটিএমএল পেজটা, এবং নিচে একটা স্ক্রিপ্ট ডট জেএস ফাইল ইনক্লুড করা আছে। স্ক্রিপ্ট ডট জেএস এর মধ্যে মূলত চারটা ফাংশন আছে, একটা ব্যাক, একটা ব্যাক টু, একটা ফরওয়ার্ড আর একটা হচ্ছে গেট হিস্ট্রি, ঠিক আছে। এই চারটা ফাংশনই অ্যাকচুয়ালি আমরা দেখব। সো উইন্ডো ডট হিস্ট্রি ডট ব্যাক ফাংশন, উইন্ডো ডট হিস্ট্রি ডট গো ফাংশন, উইন্ডো ডট হিস্ট্রি ডট ফরওয়ার্ড ফাংশন, এবং আরেকটা প্রপার্টি শুধুমাত্র আছে হিস্ট্রির, সেটা হচ্ছে হিস্ট্রি ডট লেন্থ, সেটাও আমরা এখন দেখব, ঠিক আছে। সো আমরা যদি এখন ইন্ডেক্স ডট এইচটিএমএল এ যাই, সেখানে আমরা দেখছি যে এইচরেফ একটা ওয়ান ডট এইচটিএমএল এ সে নিয়ে যাচ্ছে, এবং ওয়ান ডট এইচটিএমএল এর মধ্যে আমি আবার টু ডট এইচটিএমএল নামে আরেকটা পেজ লিঙ্ক করে রেখেছি, এবং তারপরে নিচে একটা বাটন আছে, সেটা অ্যাকচুয়ালি ব্যাকে নেয়, গো ব্যাক, এবং একটা ফরওয়ার্ড বাটন আছে যেটা অ্যাকচুয়ালি সামনে নেয়, ঠিক আছে। টু ডট এইচটিএমএল এর মধ্যেও একইভাবে ব্যাক দুইটা, মানে ব্যাক টু দিয়ে হাইফেন টু দেওয়া আছে, মানে মাইনাস টু দেওয়া আছে, মানে দুই পেজ ব্যাকে যাবে। আর গেট হিস্ট্রি ফাংশনটার ব্যবহারটা দেখানোর জন্য লাস্ট পেজে আমি এটা গেট হিস্ট্রি নামক ফাংশন কল করে রেখেছি। সো আমরা যদি এখন আমাদের এখানে আউটপুটে চলে যাই, তাহলে আমরা ফার্স্টে ইন্ডেক্স ডট এইচটিএমএল এ আছি, সেখানে যখন আমি পেজ ওয়ানে চাপ দিচ্ছি দেখেন আমি ওয়ান ডট এইচটিএমএল এ আসলাম, ঠিক আছে। তারপরে আমার আবার এখানে পেজ টু লিঙ্ক আছে, সো আমি পেজ টুতে চলে গেলাম। তাহলে খেয়াল করেন, আমি ফার্স্টে ইন্ডেক্স ডট এইচটিএমএল থেকে ফার্স্টে ওয়ান ডট এইচটিএমএল এ গেলাম, তারপরে আমি টু ডট এইচটিএমএল এ আসলাম। এখন যদি আমি এখানে গো ব্যাক টু পেজেস এই বাটনটায় চাপ দিই, দেখেন আমি এখন টু ডট এইচটিএমএল এ আছি। সো আমি যদি দুই পেজ আগে যাই তাহলে আমার কিন্তু ইন্ডেক্স ডট এইচটিএমএল এ ফেরত যাওয়ার কথা। গেলাম, এই দেখেন আমি আবার ইন্ডেক্স ডট এইচটিএমএল এ ফেরত এসেছি, ঠিক আছে। আবার আমি এখানে গেলাম, হ্যাঁ এখন এখানে চেকটা করে ফেলি, ওয়ান পেজে আছি, এখানে যদি গো ব্যাকে চাপ দিই তাহলে কোথায় যাওয়ার কথা, ইন্ডেক্সে যাওয়ার কথা, গো ব্যাক দিলাম, এই যে ইন্ডেক্সে চলে এসেছি। আচ্ছা, আবার এই পেজে যখন আমি আছি তখন যদি আমি ফরওয়ার্ড দিই কিছু হবে না, কারণ আমি সামনে এখনও যাই নাই। আমি যদি পেজ টুতে যাই, তারপরে যদি আমি এখন এখানে সিম্পলি ধরেন এইভাবে যদি আমি ওয়ান ডট এইচটিএমএল এ যাই, তারপরে যদি আমি ফরওয়ার্ড দিই তাও হচ্ছে না। ফরওয়ার্ড হচ্ছে মানে মূলত হচ্ছে পরের পেজে যাবে আর কি। সো এখান থেকে আমি পেজ টুতে গেলাম, তারপরে যদি আমি ফরওয়ার্ড দিই, এই যে এখন ঠিক আছে, বুঝতে পেরেছেন। সো এই হচ্ছে ফরওয়ার্ডের কাজ। আর এছাড়া হাউ মেনি ইউআরএলস ইন দিস ইন হিস্ট্রি, মানে সে একটা স্ট্যাকের মতো মেনটেন করছে, বুঝতে পেরেছেন। সো আমরা যেই ইউআরএলগুলো ভিজিট করছি সে অ্যাকচুয়ালি হিস্ট্রি নামক একটা অবজেক্টের মধ্যে স্টোর করে রাখছে, যার কারণে আমরা যখন যেখানে খুশি, একটা অ্যারের মতো চিন্তা করতে পারেন, যখন যেখানে যাচ্ছি তখন সেখানে সে সেটা মনে রাখছে। সো আমি যদি দেখতে চাই যে তার হিস্ট্রিতে কয়টা ইউআরএল এখন পর্যন্ত আছে, যদি আমি দেখি দেখেন সাতটা, তার মানে আমরা যেই যে বিভিন্নভাবে ব্রাউজ করলাম না, এই সাতটা ইউআরএল অ্যাকচুয়ালি সে স্টোর করে রেখেছে কারেন্টলি। হ্যাঁ, সো আমরা যদি এখন আমাদের কোডে চলে যাই তাহলে এই গেট হিস্ট্রি যদি ফাংশনটা আমি দেখি, এই যে দেখেন গেট হিস্ট্রি, এই গেট হিস্ট্রি হচ্ছে আমার স্ক্রিপ্ট ডট জেএস ফাইলের এই গেট হিস্ট্রি, সেটা হচ্ছে উইন্ডো ডট হিস্ট্রি ডট লেন্থ। জাস্ট উইন্ডো ডট হিস্ট্রির মধ্যে লেন্থ কল করে দিলেই আমরা পেয়ে যাব। আর বাকি যে ফাংশনগুলো ফরওয়ার্ড ফাংশনের জন্য, তার উইন্ডো ডট হিস্ট্রি ডট ফরওয়ার্ড ফাংশন আছে। গো, গোতে আমরা চাইলে যে কোনো একটা পেজ নাম্বার বলে দিতে পারি, কয়টা আগে যাব বা কয়টা পরে যাব, যদি মাইনাস দিয়ে আগে যাবে, প্লাস দিলে পরে যাবে। আর এছাড়া ফরওয়ার্ড ফাংশন তো দেখলেনই, আর ব্যাক হচ্ছে সিম্পল ব্যাক, উইন্ডো ডট হিস্ট্রি ডট ব্যাক, এক পেজ ব্যাকে যাবে, ঠিক আছে। সো ব্যাক জিনিসটা সবচেয়ে বেশি ব্যবহার করা হয়, ব্যাক মানে অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, আমরা যে ব্রাউজারের ব্যাক বাটনে চাপ দিই সেটা আর কি, ঠিক আছে। সো আশা করি হিস্ট্রি এপিআই একদম সহজ, এটা আপনারা বুঝতে পেরেছেন। এবার আমরা স্টোরেজ এপিআই চলে যাবো।